এবার পাকিস্তানি ধারাবাহিক নিয়ে বিতর্কের ঝড় উঠল নেট দুনিয়ায়। তেরেবিন নামের এক পাকিস্তানি টিভি ধারাবাহিক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছরের ডিসেম্বরে জিও টিভিতে প্রচার শুরুর পর দর্শক মহলে সাড়া ফেলেছে ধারাবাহিকটি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ভারতেও আলোচিত হয়েছে ধারাবাহিকটি। এতে মুরতাসিম ও মেরাব নামে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলী ও ইউমুনা জায়েদি। দুজনের দাম্পত্য জীবনের টানাপড়নে এগিয়ে যেতে থাকে ধারাবাহিকের গল্প। গল্পের বাঁকবদলের এক সময় দুজনের মধ্যে রসায়ন জমে ওঠে, দর্শকরাও তা উপভোগ করছিলেন। তবে 46তম পর্ব প্রচারে আসার পর ধারাবাহিকটি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক খবরে বলা হয়, কথা কাটাকাটির জেরে মুরতাসিমকে চর মারেন ও তার মুখে থুথু দেন তার স্ত্রী মেরব। এরপর উত্তেজিত হয়ে মেরবকে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেন মুরতাসিম। সেই দৃশ্য বৈবাহিক ধর্ষণ কিংবা নিপিডনকে ইঙ্গিত করা হয়েছে, যেটি সামনের পর্বে খোলাসা করা হবে। দৃশ্যটি মোটেই ভালোভাবে নেননি দর্শকরা। টুইটারে সেম অন তেরেবিন হ্যাশট্যাগে অনেকেই ধারাবাহিকটি নিয়ে লিখছেন। কেউ কেউ বলছেন এমন দৃশ্য না রাখলেই চলত, অনেকে বলছেন অভিনয় শিল্পীদেরও সমালোচনা করছেন। সমালোচনার মধ্যে ধারাবাহিকের লেখক নুরান মাকদুম আরব নিউজকে বলেন, ধারাবাহিকের চিত্রনাট্যর প্রয়োজনে দৃশ্যটি প্রয়োজন ছিল, দর্শকেরা বিষয়টি গ্রহণ না করলেও সেটি পরিবর্তন করতে পারি না, এটি শুধু একটি নাটক, পুরো ধারাবাহিকটি প্রচারের জন্য অপেক্ষায় থাকতে হবে। সিরিজটি নির্মাণ করেছেন সিরাজুল হক। তো পাকিস্তানের সিরিয়াল তেরেবিন যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।